দুলাভাই দুই দিক থেকে ভারসাম্য বজায় না করলে একটা ফ্যাক্টরি ভালো মতো চালা যায় না। আর তুই বেতনের কথা বলতেছিস, এটা হয়েই থাকে। একমাত্র গ্রিন স্মার্ট ছাড়া বাংলাদেশের দ্বিতীয় ফ্যাক্টরি পাবি না যারা এত তাড়াতাড়ি 1 তারিখে বেতন দিয়ে থাকে। তাই বলে 2 তারিখ দিচ্ছি, 4 তারিখ দিচ্ছি, 5 তারিখ দিচ্ছি বলে 15 তারিখেও নিয়ে যায় অনেকে। তাই বলে আমার বেতন দিতে রাখো, আমি সারিও ছি না, কাম করছি না। তো তুই চাকরি করবি না তো কি করবি? আমি মাছ ছাড়িও রাম, রাস্তা মাছ ছাড়িও রাম, বন্ধু কাটলে কার যাম। আরে বোকা, আর তো কেন আমি পারি না। আচ্ছা যা হোক, তুই এক কাজ কর। কিতা কর আমি, কিতা কর ওকে অনেকের। তুই একটু ভালো হ, তোর জন্য আমি গ্রিন স্মার্টে চাকরি করার চিন্তা ভাবনা করতেছি। তুই যদি একটু ভালো মতো মন দিয়ে কাজ করার ইচ্ছা থাকে, তোকে আমি গ্রিন স্মার্টে দেখি, ম্যানেজমেন্টকে বলে কয়ে যদি তুই যোগ্যতা ই করতে পারিস ফ্যাক্টরির ভিতরে, তোকে চাকরি দিব। ভাই কিতা যোগ্যতা লাগতো, আমি তো ম্যাট্রিক পাস করছি, আর যোগ্যতা লাগতো আমার, আর আমি তো চশমা পরি হ্যাং চ্যাং পোলা আমি। এই তো আরেকটা রং কথা বললি, খালি ম্যাট্রিক পাস করলেই চাকরি গ্রিন স্মার্টে চাকরি পাওয়া যায়। কিতা লাগতো, কিতা লাগতো, কিতা লাগতো, কিতা লাগতো, এমনিতে তুই ছেলে মানুষ, তোকে তোকে চাকরি পেতে হলে তোর যোগ্যতা অনেক ভালো হইতে হবে। আমাদের এখানে মেয়ে ওয়ার্কারদের জন্য সুবিধা আছে, তারা যদি পড়াশোনা নাও পারে না, আমরা তাদেরকে কাজ শিখিয়ে তারপরে অপারেটর বানিয়ে ফেলি, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এই সুযোগ নাই বাবা। কোনো ব্যাকরণ যাচ্ছে না তোলা ভাই। না রে, তারপর আমি তোর জন্য চেষ্টা করব। তুই দেখ মাস্তানি টাস্তানিতে জড়াস না ভাই, তোর জন্য আমি চেষ্টা করতেছি, যদি হয় আমি গ্রিন স্মার্টে তোর জন্য চেষ্টা করব। তুমি তোলা ভাই একটু দাও বুঝছো, নাহলে আমার যে পিকারটা বুঝছো, আমার কিন্তু বস্তার বস্তার একটা ভাব আছে গুলা। আরে তো আমি বিয়াই দিতে পারছি না এই ঠিকারে, তো চাকরি নিয়ে আবার আরেক জ্বালা রে বাবা। আচ্ছা তুই চল, আমি আমার ম্যানেজারের সাথে কথা বলি একটু। ওই যে আমাদের পিএম সাহেব আছে আর মোজাম্মেল সাহেব আছে, একটা গানও গাইতে চাইছে, দেখি আমাদের তেল ফুল দিয়ে গানটা গাইয়া। আমার বিয়ের ব্যবস্থা করো রে ভাই।